সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকতকে কারাগারে কনডেম সেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর গতকালই জেলা কারাগারে কনডেম সেলে পাঠিয়ে দেওয়া হয়। একই সাথে তাদের দুজনের ডিভিশনও বাতিল করা হয়েছে। এদিকে সিনহা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত সাত পুলিশ সদস্য কারাগার থেকে মুক্তি পেয়েছে। কক্সবাজারের জেল সুপার নেসার আলম জানিয়েছেন, মামলার রায়ে খালাস প্রদানের সংশ্লিষ্ট কাগজ পাওয়ার পর সোমবার রাতেই কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এরা হলেন বাহারছড়া পুলিশ চেকপোস্ট এপিবিএন এর সদস্য এস আই শাহজাহান আলী, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এ এস আই লিটন মিয়া, কনস্টেবল শাফানুল করিম, কামাল হোসেন ও কনস্টেবল আবদুল্লাহ আল মামুন। সাত দিনের মধ্যেই কেস ডায়েরি সহ সমস্ত কাগজপত্র মহামান্য হাইকোর্টের বরাবরে প্রেরণ করেন। লাল সালু দিয়ে বিশেষ ধরনের প্যাকেট করে, কারণ মৃত্যুদণ্ডাদেশ দিলেও ওইটা হাইকোর্টের কনফার্মেশন ছাড়া কার্যকর হবে না।